নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে এবং ত্রিপুরা স্টেট থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন সিলেকশন প্রক্রিয়ার জন্য শুধুমাত্র একটি পরীক্ষাই রাখা হয়েছে। একদিন পরীক্ষা দেবেন, ত্রিপুরা রাজ্যেই পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে। এই দুটি স্টেপ যারা যারা অতিক্রম করবেন প্রত্যেকে কিন্তু ত্রিপুরা স্টেটে কাজ পাবেন। আজকের সেই নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস আলোচনা করব। যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখবেন, ইম্পর্টেন্ট বিষয়গুলি আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা করে দেব। বিস্তারিত নোটিফিকেশন দেখার পর যারা যারা এলিজিবল হবেন অবশ্যই প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টাল। এই পোর্টালে আসার পর যারা যারাই অলরেডি রেজিস্ট্রেশন করেছেন আপনারা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা আপনারা কমপ্লিট করবেন। তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি, দেখে নিচ্ছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস। ওয়েলকাম ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে দেওয়া হয়েছে এবং প্রথমেই আপনাদের কিন্তু ডেট শিডিউল এখানে তুলে ধরা হয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24 মে 2023 থেকে এবং অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে 11 জুন 2023 মধ্যে। যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেবেন, আপনাদের যে এক্সাম হবে টেন্টেটিভ ডেট এখানে তুলে ধরা হয়েছে 2/7/2023 আপনাদের কিন্তু সেই এক্সামটা হবে। ডেট শিডিউল অবশ্যই লক্ষ্য রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি চলে যাব আপনাদের পোস্টিং ডিটেলসের দিকে। টোটাল যদি আমরা আলোচনা করি তাহলে টোটাল আপনাদের 11টি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তবে সব থেকে যে বেশি ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার। এই পোস্টে কিন্তু আপনার টোটাল 200টি শূন্যপদ পাবেন। টোটাল যদি ভ্যাকেন্সি বলি তাহলে 240টি কিন্তু শূন্যপদ এখানে আপনাদের রাখা হয়েছে। তবে 200টি ভ্যাকেন্সি শুধুমাত্র অফিসার ক্রেডিট পোস্টে কিন্তু পাবেন। বাকি যে 10টি ডিপার্টমেন্ট আছে এখানে ডিপার্টমেন্টগুলি দেওয়া হয়েছে অফিসার ইন্ডাস্ট্রি, অফিসার সিভিল ইঞ্জিনিয়ার, অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অফিসার আর্কিটেক্ট, অফিসার ইকোনমিক্স, ম্যানেজার ইকোনমিক্স, ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট, সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট, ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। এই হচ্ছে টোটাল আপনাদের ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলি এখানে তুলে ধরা হয়েছে এবং 40টি শূন্যপদ কিন্তু শুধুমাত্র 10টি ডিপার্টমেন্টে ভাগ করা আছে এবং একটি ডিপার্টমেন্টে সব থেকে বেশি শূন্যপদ, সেটা হচ্ছে ক্রেডিট ডিপার্টমেন্টে। আমরা আলোচনা করে নেব প্রত্যেকটি বিষয়। নিচেই কিন্তু আপনাদের প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই প্রত্যেকটি বিষয় দেখে নেবেন। এলিজিবল ক্রাইটেরিয়াতে সরাসরি চলে আসলাম। প্রথমে যেটা তুলে ধরা হয়েছে, ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গার নাগরিকরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করি, এক নম্বর যে পোস্ট অফিসার ক্রেডিট, এখানে টোটাল 200টি ভ্যাকেন্সি আপনাদের রাখা হয়েছে। এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর। তবে অ্যাজ পার গভর্নমেন্ট ল এসসি এসটি যারা আছেন 5 বছরের, ওবিসি যারা আছেন 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের কোনো প্রকারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে না, নীল রাখা হয়েছে। তবে ডিজারেবল রাখা হয়েছে, যদি থাকে আপনার গুরুত্ব বেশি পাবেন। তবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে দেখে নিন কী দেওয়া হয়েছে। টোটাল আপনাদের 4টি ভাগে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা তুলে ধরা হয়েছে। এক নম্বর যেটা দেওয়া হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দুই নম্বর যেটা রাখা হয়েছে, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএমএ যদি করে থাকেন তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তিন নম্বর যেটা রাখা হয়েছে, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট সিএফএ যদি করে থাকেন তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বশেষ যেটা দেওয়া হয়েছে, ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অর্থাৎ এমবিএ যদি করে থাকেন তাহলেও কিন্তু আপনার এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে কিন্তু এখানে আপনাদের মার্কের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, মিনিমাম 60% মার্কস কিন্তু আপনাদের পেতে হবে। 200টা শূন্যপদের যে পোস্ট রাখা হয়েছে সেই পোস্টের কী কোয়ালিফিকেশন আলোচনা করে দিয়েছি। পরবর্তী যেগুলি পোস্ট আছে প্রত্যেকটিতে কিন্তু বিটেক যারা করেছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিই বিটেক। এবং গ্রাজুয়েশনের কিছু পোস্ট আছে যেখানে আপনাদের ইকোনমিক্সের প্রয়োজন পড়বে, সেগুলি আমরা আলোচনা করছি না। বাকি যেই 10টি ডিপার্টমেন্ট আছে আপনারা সেগুলো দেখে নেবেন। নোটিফিকেশনে বিস্তারিত এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। কিছু কিছু পোস্টে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, সেই এক্সপিরিয়েন্সটাও আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। এবার আমরা সরাসরি চলে যাব আপনাদের সিলেকশন প্রসিডিউরের দিকে। সিলেকশন প্রক্রিয়ার জন্য দুটি স্টেপ রাখা হয়েছে। প্রথম হচ্ছে আপনাদের অনলাইন এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে এবং এখানে আপনাদের যে ডিটেলসগুলি তুলে ধরা হয়েছে, পার্ট ওয়ান এবং পার্ট টু একটি পরীক্ষাই হবে। পার্ট ওয়ানে আপনাদের কিন্তু রিজনিং থাকবে 25টি কোয়েশ্চেন 25 মার্ক পাবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন 25 মার্ক পাবেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 50টি প্রশ্ন 50 মার্ক পাবেন এবং প্রফেশনাল নলেজ
টি প্রশ্ন 100 মার্ক পাবেন এবং টোটাল 120 মিনিট সময় পেয়ে যাবেন আপনারা সেই পরীক্ষাটি দেওয়ার জন্য। যারা যারা এই পরীক্ষাটি ক্লিয়ার করবেন আপনাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউয়ের মধ্যে কিন্তু আপনাদের 50 মার্ক রাখা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফাইং ক্রাইটেরিয়াতে রাখা হয়েছে 22.5, অর্থাৎ সিএসটি ক্যাটাগরিতে যারা আছেন আপনারা কিন্তু এই মার্কসটা কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং ইউআর ক্যান্ডিডেটস যারা আছেন 25-50% মার্কস কিন্তু আপনাকে পার্সোনাল ইন্টারভিউতে পেতে হবে কোয়ালিফাইং মার্কস হিসাবে। এই নোটিফিকেশন থেকে আপনাদের কী কোয়ালিফিকেশন রাখা হয়েছে, কতগুলি পোস্ট আছে এবং আপনাদের কীভাবে সিলেকশন করা হবে আলোচনা করে দিয়েছি। এবার যারা যারা অ্যাপ্লিকেশন করবেন দেখে নিন, ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, আগরতলাতে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার রাখা হয়েছে, বাকি স্টেটগুলো দেওয়া হয়েছে। যে যে স্টেট থেকে ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকের স্টেট মিলিয়ে নেবেন এবং সেই স্টেট দেবেন আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তবে অবশ্যই আপনার কিন্তু একটি এক্সামিনেশন ফিস দিতে হবে। সিএসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস যারা আছেন 50 টাকা দেবেন অ্যাপ্লিকেশন ফিস হিসাবে এবং ইউআর ক্যাটাগরিতে যারা আছেন জিএসটি চার্জ সহ 1180 টাকা কিন্তু আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস। এই হচ্ছে বন্ধুরা বিস্তারিত ডিটেলস। অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে, তার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বেশি কিছু আলোচনা করব না। যারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই একবার নোটিফিকেশনটা বিস্তারিত দেখে নেবেন যারা যারা এলিজিবল হবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারাই দেখছেন ভিডিওটি, অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনগুলি পৌঁছে যায়। কারণ ত্রিপুরার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, যদি আপনি এক্সাম ক্লিয়ার করেন তাহলে ভালো একটি পোস্টে কিন্তু আপনার পোস্টিং পাবেন, যেখানে স্যালারি আপনাদের কিন্তু মিনিমাম 30,000 থেকে স্টার্টিং হবে। বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা। এখানে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো এমন ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।